গতবারের তুলনায় অবশ্যই বেটার। আশা করছি সারা মাসটা আরও বেটার যাবে। কাস্টমারের রাস পাচ্ছি, কাস্টমারের সারাটা খুব ভালো পাচ্ছি, এক্সপিরিয়েন্সটাও খুব ভালো। আসলে মনে হচ্ছে যে সার্থক। আমরা এক তারিখ থেকে উপস্থিত হয়েছি, আশেপাশে যেহেতু দেখছি যে এখনও সম্পূর্ণ হয়নি, তো সেই ক্ষেত্রে মনে হচ্ছে যে ফার্স্ট শুক্রবার থেকে আশা করি আরও বেটার কিছু হবে, বেটার কিছু আশা করছি। আমি যখন ডিসপ্লে করিনি তখন থেকে বিক্রি করা শুরু করেছি, সো এখানকার কাস্টমার অনেক আসছে এবং সেলও ভালো। শুক্র শনি অনেক ভিড় থাকে, সাত দিন পরে একটু জমে সব কিছু। আমাদের এখানে প্রচুর লোকজন এসে কোয়ারিজ করছে, কী আসছে, কী ডিসকাউন্ট দিচ্ছি, কত পর্যন্ত দিচ্ছি। আশা করা যায় আমরা আগামী সপ্তাহ থেকেই ভালো রেসপন্স পাবো। মেলা যখন একদম প্রপারলি ক্লিয়ার হবে, মানে সব কিছু পারফেক্টলি, স্টলগুলো যখন সব কিছু হবে, তখন দেখতে অনেক সুন্দর লাগবে। যেমন আইসক্রিমের যে ফার্নিচারের হাতের সব কিছুই কিন্তু কমপ্লিট হলে অনেক সুন্দর লাগবে, আর সবাই মেলায় এসে ঘুরে যাবেন। মানে খুবই ধুলাবালি মুক্ত, খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। ইতিমধ্যে ম্যাক্সিমাম স্টলই সেজে গেছে, আশা করছি আমরা দুই তিন দিনের মধ্যে যে স্টলগুলোর কার্যক্রম এখনও বাকি রয়েছে সেগুলো সম্পূর্ণ যাবে। এবছর দিন মানে দর্শনার্থীদের আগমনের জন্য নর্মাল ডেতে আমরা প্রায় 50টার উপরে বিআরটিসি দ্বিতল বাস রেখেছি এবং শুক্র শনিবারে সেটা প্রায় 150-এর উপরে থাকবে। Thank you.